আল্লাহ পাক জালা শানহু কোরআনুল করিম ফুরকানুল হামিদে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, আমি আপনাকে বান্দাদের মাঝে রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আমার নবীকে আল্লাহ এই দুনিয়াতে রহমত বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, তো যে নবীকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে রহমত বানিয়ে পাঠিয়েছেন সেই নবীর মহব্বতে আজ আপনারা এত সুন্দর মিলাদ মুস্তফা সাজিয়েছেন, সেই নবীকে খুশি করার জন্য, সেই নবীর সুপারিশ কাল কিয়ামতের মাঠে পাওয়ার জন্য, সেই নবীর সাকারা আমাদের সাকারাতের সময় আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য আজকের এই মাহফিলে যথেষ্ট কথা বলেন ঠিক কিনা। এজন্য মহব্বত থাকলে সব কিছু হয়েছেন মহব্বতের উপর নির্ভর করে। আল্লাহ আমাদের প্রত্যেকের মহব্বতকে কবুল করুক, আমিন। এজন্য আমি আশা রাখবো মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে, এতক্ষণ পর্যন্ত যত ওলামায়ে কেরামরা তকরিরাত করবে, আজকে নিয়ত করবেন একজন আলিম থেকে একটা একটা কথা শিখবেন, আমল শিখবেন, ওই আমলগুলো শিখে যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন তাইলে আজকের এই মাহফিল আপনার জন্য সার্থকতা বড় করে বলেন ঠিক কিনা। এজন্য সকলে নিয়ত নিয়ে কিছু শেখার জন্য আসেন, এবং যে ওলামায়ে কেরামরা দরুদ শরীফ পড়লে, ওলামায়ে কেরামরা নাত শরীফ পড়লে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, বড় করে করে দরুদ শরীফ পড়লে, আমার নবীজি বলেছেন নামাজ আমরা পড়ছি কবুল হয়েছে গ্রান্টি নাই, রোজা রাখলাম কবুল হয়েছে গ্রান্টি নাই, হজ করেছি কবুল হয়েছেন গ্রান্টি নাই, যাকাত দিয়েছি কবুল হয়েছেন গ্রান্টি নাই। আমার নবী বলছেন এমন একটা ইবাদত আল্লাহর নবী আমাদের জন্য দিয়েছেন যে ইবাদতটা মহব্বত নিয়ে অন্তর থেকে ভক্ত নিয়ে পড়লে আমার নবীজি বলেছেন একশো পার্সেন্ট ওই ইবাদত কবুল। ওই ইবাদতের নাম হচ্ছে দরুদ শরীফ। জোরে বলেন, আরো জোরে বলেন, এজন্য একবার মহব্বতের দরুদ শরীফ পড়ো। সালাতুনিয়া আচ্ছা, আমি দরুদ শরীফের ফজিলতের মাধ্যমে শুরু করি। খুব খেয়াল করে দরুদ শরীফ পড়ার সময় কোনো কি প্রমাণতা করবেন না, ফুতামি করবেন না কোনোদিন, কারণ নবজি বলছেন দরুদ এমন একটা জিনিস যে দরুদ মহব্বত নিয়ে পাঠ করলে ওই দরুদ শরীফ আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন কিতাবের নাম জাওয়াজের মক্কি, আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি বলে যে একজন যুবক এ হাদিস কানা আল্লামা ইবনে আব্বাস থেকে রাওয়ায়েত নোট করছেন যে দুইজন যুবক পিতা বিশেষ করে একজন সন্তান খানে কাবা তাওয়াফ করতে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, একটু আমার দিকে লক্ষ্য করুন, খানে কাবা তাওয়াফ করতে গেলেন। এখন যারা খানে কাবা তাওয়াফ করেছেন তারা জানেন আল্লাহর ঘর ঘুরতে 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 একটা তালবিয়া পাঠ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আলা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। বড় করে বলেন, খুব খেয়াল করেন, তাহলে খানে কাবা তাওয়াফ করার সময় এই তালবিয়াটা পড়ে, কিন্তু নয়, ইবনে আব্বাস দেখতে পেলেন একজন যুবক আল্লাহর ঘর তাওয়াফ করতে করতে তালবিয়াটা না পড়ে আমার নবীর দরুদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলে। এখন ওই আল্লাহর ঘর খানে কাবা এক চক্কর দিয়ে আসলেন, দেখা যায় দরুদ শরীফ পড়ে, দু চক্কর দিয়ে আসলেন দরুদ শরীফ পড়ে, এভাবে যখন তিন চার পাঁচ সাত চক্কর পর্যন্ত যখন দরুদ শরীফ পড়লেন, এখন হযরত ইবনে আব্বাস আলাইহিমুর রহমা ওই সন্তান ওই যুবককে বলতে বাধ্য হলেন, কিরে এই যুবক এখানে খানে কাওয়া তাওয়াফ করার সময় তো তালবিয়া পাঠ করে, তুমি তালবিয়া না পড়ে তুমি নবীর দরুদ শরীফ পড়ছো কেন? বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন ওই যুবক হযরত ইবনে আব্বাস আলাইহিমুর রহমাকে বলতে লাগলেন, এই ইবনে আব্বাস আমি এখানে তালবিয়া পাঠ না করে আমার নবীর দরুদ শরীফ পড়ছি একটি মাত্র কারণে। সুবহানাল্লাহ বলেন না,
বলেন কি কারণ? তখন ওই যুবক হযরত ইবনে আব্বাসকে সমস্ত ঘটনা খুলে বললেন, কেন দরুদ শরীফ পড়ছে? উনি তালবিয়া না পড়ে কেন দরুদ শরীফ পড়ছে? সমস্ত ঘটনা হযরত ইবনে আব্বাসকে খুলে বললেন, চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ওই যুবক হযরত ইবনে আব্বাসকে বলতে লাগলেন, কথাগুলো বলা শুরু করলেন, ওই যুবক দরুদ শরীফ কেন পড়ছেন? তালবিয়া না পড়ে দরুদ শরীফ কেন পড়ছেন? সব কিছু ওই যুবক আস্তে আস্তে কোলে বলতে লাগলেন, সুবহানাল্লাহ বলেন, ওই যুবক আস্তে আস্তে হযরত ইবনে আব্বাসকে সমস্ত কিছু কোলে বলতে লাগলেন। ওই ইবনে আব্বাস, আমি আল্লাহর ঘরের মধ্যে আসছে তাওয়াফ করার জন্য, আমার উচিত তালবিয়া পাঠ করা, কিন্তু আমি তালবিয়া পাঠ না করে আমি রাসূলের পাকের দরুদ শরীফ পড়ছি একটা মাত্র কারণে। ওই ইবনে আব্বাস, আমি এই খানায় কাবার আসার আগে আমার আব্বা এবং আমি দুজন অন্য একটা রাষ্ট্র থেকে হেঁটে 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 আমরা আল্লাহর ঘর খানে কাবার মধ্যে তাওয়াফ করার জন্য আসছিলাম। সুবহানাল্লাহ বলেন, আমার ভাইরা বন্ধুরা, যুবক ওই হযরত ইবনে আব্বাসকে সমস্ত ঘটনা খুলে বললেন, ওই ইবনে আব্বাস, আমি আমার বাবাকে নিয়ে যখন খানে কাবায় যাচ্ছিলাম, খানে কাবায় যাওয়ার পূর্বে মরুভূমির মধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছেন, অসুস্থ হয়ে আমার বাবা মরুভূমির মধ্যে পড়ে গেলেন, পড়ে গিয়ে আমার বাবা পানি তালাশ করতে করতে আমি সন্তান আর কোথাও যাইতে পারছি না, আশেপাশে কোনো আত্মীয় স্বজন নাই, আশেপাশে কোনো পুকুর কিচ্ছু নাই, পানি খাবার জন্য কোনো জিনিস নাই, আশেপাশে কোনো কিচ্ছু নাই, আমি যাব কোথায়, যাব কোথায়? ওই ইবনে আব্বাস, আমি সন্তান, আমার বাবা অসুস্থ, শরীরের মধ্যে কোনো কিছু করতে না পেরে আমি আল্লাহর কাছে কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলাম, চিৎকার দিয়ে বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মাওলানা খুদার দরবারে তে শোকর নবীর উম্মত হয়েছি, দুনিয়াতে থেকে যেন জান্নাত মোরা পেয়েছি, জোরে আল্লাহ সৈয়দেনা মাদুনা বিয়েনা আমার বাইরে গভীর মনোযোগ। ওই সন্তান কান্না করে কান্না করে উনি আমার রসুলকে তালাশ করতে লাগতেন, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশেপাশে তো কেউ নাই, আমি কার কাছে যাব, কার কাছে যাব? আমার আব্বা তো মরুভূমির মধ্যে অসুস্থ হয়ে গিয়েছেন। এই কথা বলে বলে ওই সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, সুবহানাল্লাহ বলেন না, আমার মায়ের পরে যে আমাকে ফুটালো মুখের হাসি, বাবা নামের মানুষটাকে অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, বড় করে বলেন, সুবহানাল্লাহ। ওই সন্তান বাবাকে নিয়ে কান্না করতে লাগলেন, কান্না করতে 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 আমার রসুলে পাককে ডাক দিলেন, ইয়া রসুলাল্লাহ, নবী রে, আমরা যাব কই, মরুভূমির মধ্যে তো পড়ে আছি, এভাবে
চিন্তা করতে লাগলো। এমন সময় হঠাৎ করে একজন নূরানী শেকলের মানুষ গোড়ার উপর আরোহণ করে করে গোড়ার উপর ছড়ে ছড়ে একজন নূরানী শেকলের মানুষ ওই বাবা এবং সন্তানের মাঝে চলে এসেছেন। চিৎকার দিয়ে বলেন আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ গোড়ার উপর ছড়ে ছড়ে চলে আসলেন, গোড়ার উপর করে চলে আসলো। আসার পর গোড়া থেকে নেমে ওই সুন্দর মানুষটা বলতে লাগলেন, এই সন্তান তোমার বাবার কি হয়েছে কি হয়েছে? বলছেন, হুজুর ও সুন্দর মানুষ, আমার আমি এবং আমার বাবা দুজন আল্লাহর ঘর খানে কবর মধ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার বাবা এখানে অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন। কিতাবের মধ্যে আসছে, অন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, এক পর্যায়ে নাকি ওই বাবাটা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করে ওনার ইন্তেকালের পরে ওনার চেহারাটা একদম কালো বর্ণের জাহান্নামী চেহারা হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না, ওই মানুষটা বাবাটা মরে গিয়েছেন। মারা যাওয়ার পর ওই সন্তান যখন রসুলকে তালাশ করছে, ওই মানুষ নূরানী শেকলের মানুষ, ওই নূরানী শেকলের মানুষটা গোড়ার থেকে নেমে জিজ্ঞাস করছেন, কি হয়েছে কি হয়েছে? বলেন, ও সুন্দর মানুষ, আমার বাবা এবং আমি আল্লাহর ঘরের মধ্যে খানে কাবে তাওয়াফ করতে যাচ্ছিলাম, আমার বাবা এই মরুভূমির মধ্যে মারা গিয়েছেন। হুজুর ও সুন্দর মানুষ মারা গিয়েছেন, মারা গিয়েছেন, শুধু তাই না, আমার বাবা যখন মারা গিয়েছেন আমার বাবার চেহারার মধ্যে জাহান্নামী চেহারা চলে আসছেন। আমি এত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আর তো থাকতে পারছি না, আমার বাবাকে কোথায় নিব, আমার বাবাকে কোথায় নিব? এভাবে যখন চিৎকার করে করে ওই সন্তান কান্না করছেন, হঠাৎ করে ওই নূরানী শেকলের মানুষটা ওই বাবার মরা মুখের মধ্যে যখন হাত মুবারক, ডান হাত মুবারক যখন মালিশ করে দিলেন, ওই সুন্দর মানুষটার ডান হাত মুবারক বাবার চেহারার মধ্যে মালিশ করে দেওয়ার সাথে সাথে ওই বাবার চেহারাটা জান্নাতি চেহারা হয়ে গিয়েছে। আর কেন বড় করে হন না, যখন ওই সুন্দর মানুষ যখন আত বলে দিয়ে দেখে আত বলে দেওয়ার সাথে সাথে চেহারা চেঞ্জ হয়ে গিয়ে বড় করে হন না সুবহানাল্লাহ। এখন ওই চেঞ্জ করে এখন বাবার চেহারা ভালো হয়ে গেলেন, জান্নাতি চেহারা হয়ে গেলেন, সাথে সাথে মানুষটা চলে যাইতে লাগলেন। আবার গোড়া করে গোড়া করে চলে যাইতে লাগলেন, আরোহণ করে চলে যাইতে লাগলেন। এ সন্তান মনে মনে চিন্তা করছেন, কিরে কিরে এই মানুষটাকে, এই মানুষটা আসছেন আমার বাবার মুখের মধ্যে হাত দোলাই নিলেন, আমার বাবার চেহারাটা সুন্দর উজ্জ্বল জান্নাতি হয়ে গিয়েছে, এই মানুষটাকে তো চিনছি না চিনছি না। ওই সুন্দর যুবকটা, ওই বাবার সন্তানটা, ওই বাবা ওই সুন্দর মানুষটাকে ধরার জন্য, ওই সুন্দর মানুষের পরিচয় নেওয়ার জন্য, ওই সুন্দর মানুষের পরিচয় জানার জন্য সন্তানটা বাবার লাশটা এখানে রেখে ওই সুন্দর মানুষটার পরিচয় জানার জন্য সামনে দৌড়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহান। এখন ওই বাবাকে রেখে, বাবার লাশটা রেখে ও সুন্দর মানুষ যিনি তার বাবার মুখে হাত বুলাই দিয়েছেন ওনার পরিচয় জানার জন্য দৌড় দিলেন, সামনে গিয়ে এরকম আটকাই ধরলেন, হুজুর ও সুন্দর মানুষ আপনাকে তো চিনি না, আপনি কে, আপনি কেন আসছেন, এবং আপনার হাতটা যখন বুলাই দিলেন আমার বাবার চেহারা তো জান্নাতে হয়ে গিয়েছেন, আজকে আপনি কে কেন আসছেন একটু আমাকে বলতে হবে? বড় করে বলেন। এখন ও সুন্দর মানুষটা আস্তে আস্তে বলা আরম্ভ করলেন, এ সন্তান, এ যুবক, আমি কে চিনুনি, আমি হচ্ছে মদিনা ওয়ালার রসুল, আমি রসুলে পাক, তোমার আব্বাকে এই অবস্থার মধ্যে দেখে মদিনায় পাক থেকে তোমার আব্বাকে জাহান্নাম থেকে জান্নাতে করাইতে আসছি। বড় করে বলেন, ও যুবক, ও যুবক, তোমার আব্বা একটা ভালো কাজ করেছে, একটা ভালো কাজ করেছে, ওই ভালো কাজটার জন্য আজকে তোমার আব্বাকে আমি মদিনায় পাক থেকে এসে, আমি রাসূল মদিনায় পাক থেকে এসে তোমার আব্বাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম,
ওই সন্তান যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কি ভালো কাজ করেছে কি ভালো কাজ করেছে তখন আমার রাসূল ওই সন্তানটাকে বলতে লাগলো ও যুবক তোমার আব্বা দুনিয়াতে টাকা অবস্থায় নামাজ তো পড়েছে পড়েছে রোজা তো রেখেছে রেখেছে কিন্তু তোমার আব্বা দুনিয়া টাকা অবস্থায় বেশি বেশি আমি নবীর উপর দরুদে পাক পড়তেন বড় করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ জোরে পড়েন সালাতুনিয়া রাজিদে মিলা দুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদে মিলা আরেকটু মহব্বত বড় করে সে আজি ঈদে মিলা দুন নবীর আনন্দ বললা সে সারা জগতে পড়েছে আজি ঈদে মিলা দুন নবীর মাহফিল চলতেছে সালা দুনিয়া আমার বাইরা বন্ধুরা যুবক এখন ওই রাসূল আরো বলতে লাগলেন ও যুবক তোমার বাবা দুনিয়াতে টাকা অবস্থায় বেশি বেশি দরুদ শরীফ পড়তো তোমার আব্বা যখন আমি নবীর উপর দরুদ শরীফ পড়ত আমার উপর যখন দরুদ শরীফ পড়ত ফেরেশতারা তোমার আব্বার দরুদ শরীফ গোলা আমি নবীর কাছে পৌঁছাই দিতেন প্রত্যেক দিন তোমার আব্বার দরুদ শরীফ ফেরেশতারা আমার কাছে পৌঁছাই আজকে ফেরেশতারা তোমার আব্বার দরুদ শরীফ আমার কাছে পৌঁছাই নাই আমি মদিনাওয়ালা রাসূল মদিনায় পাকের মধ্যে বসে চিন্তা করতে লাগলাম কিরে কিরে অমুক অমুক ব্যক্তির দরুদ শরীফ আজকে ফেরেশতারা আনে নাই কেন এ বলে তোমার আব্বার দরুদ শরীফ ফেরেশতারা আমার কাছে আনে নাই বিদায় আমি মদিনাওয়ালা রাসূল মদিনায় পাক থেকে যখন দুনিয়ার দিকে নজর দিলাম দেখতে পাচ্ছি তোমার আব্বা দুনিয়া থেকে নাই দুনিয়া থেকে চলে গিয়েছেন যার কারণে তোমার আব্বাকে আমি রাসূলে পাক দরুদে মুস্তাফার কারণে তোমার আব্বাকে জাহান্নামী থেকে জান্নাতি বানার জন্য আমি মদিনায় পাক রাসূল মদিনা শরীফ থেকে মরুভূমির মধ্যে গিয়ে সাহায্য করেছি বড় করে বলে আরো জোরে বলেন তাহলে আমার নবী সে মদিনা শরীফ থেকে যদি মরুভূমির মধ্যে আসতে পারে আমার নবীর আশাক ভক্তবৃন্দর আজকে যে মিলাদুন্নবীর মাহফিল এখানে সাজিয়েছেন এখানে আসতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আল্লাহ আমাদের কবুল করুক আমিন আল্লাহ আমাদের সে আকিদা নসিব করুক আমিন বলেন তা আমরা তো সব কিছু করছি এগুলা শুধুমাত্র একটা কারণে আমাদের মকসদ হচ্ছে একটাই মরার পরে আমার নবীর সুপারিশ ঠিক কিনা বলে আমরা মরার পরে কবরটা আমাদের জন্য জান্নাত হওয়ার জন্য তো আমরা কাজটা করছি ঠিক কিনা বলে এজন্য আমরা আমার নবীর সুপারিশ চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আমার নবীর সুপারিশ চাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে আমার নবী খুশি হয় সেরকম কাজ করতে হবেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আনাস যিনি আমার নবীর দরবারে দশ বৎসর গোলামি করেছেন কয় বৎসর এখানে বড় করে মাথা নখ বছর দশ বৎসর গোলামি করেছেন দশ বৎসর গোলামি করার পরে ওই আনাস আমার রসুলকে বলছেন ইয়া রসুলাল্লাহ আমি তো আপনার দরবারে দশ বছর গোলামি করছি ইয়া রাসূলুল্লাহ আমি কি কিয়ামতের মাঠে আপনার সুপারিশ পাব সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আনাস বলছেন ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সালতুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফালি ইয়া রাসূলুল্লাহ আমি কি কিয়ামতের মাঠে আপনার সুপারিশ পাব একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ তো যে আনাস আল্লাহ রাসূলের দরবারে দশ বৎসর খাদেমগিরি করেছেন খাদেম রাসূল ছিলেন উনি আমার রাসূলে পাকের সুপারিশ না পেয়ে পাবে কে আর ঠিক কিনা বলেন তখন আমার রাসূল বলছেন এ আনাস তুমি আমার সুপারিশ চাচ্ছ কিয়ামতের মাঠে হ্যাঁ আনা ফাইল আমি তোমাকে সুপারিশ করব আর কি বড় করে বলেন সুবহানাল্লাহ
তখন আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিয়ামতের মাঠে সুপারিশ করবেন নাকি রাসূল বলেন ক্বালা আনা ফাইলুন আমি তোমাকে সুপারিশ করব তোমাকে কথা দিলাম এই কথা বলতে না বলতে হযরতে আনাস বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী রে কিয়ামতের মাঠে তো কোটি 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 উম্মত হবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মত হবে সেখানে আমি আনাস আপনাকে কোথায় পাবো তখন রাসূল জবাব দিচ্ছেন আনাস রে ও আনাস আমি তোমাকে তিনটা জায়গা দেখাই দিচ্ছি ওই তিনটা জায়গার মধ্যে যখন আমি রাসূল পাক যখন খুঁজবা শুধু তুমি নয় আমার উম্মতেরা আমি রাসূল পাকের উম্মতেরা ওই তিনটা জায়গার মধ্যে খুঁজলে আমি রাসূল পাককে পেয়ে যাবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা তাহলে আমার নবী তিনটা জায়গা দেখিয়ে দিয়েছেন কয়টা জায়গা কেন বড় করে কয়টা আমার নবী উম্মতদেরকে তিনটা জায়গা দেখাই দিচ্ছেন তন্মধ্যে প্রথম নাম্বার কলেন নবিয়ু আউয়ালু মা তাতলুবুনি ইলা সিরাত ও আমার নাস আমি তোমাকে তিনটা জায়গা দেখাই দিচ্ছি তন্মধ্যে এক নাম্বার জায়গা হচ্ছে সিরাত পুল সিরাতের পারে ও আনাস পুল সিরাতের পারে যে পুল সিরাতটা চলে চাইতে চিকন থাকবে কুরে চাইতে দাঁড়ানো থাকবে ওই ফুল সিরাতের পারে আমি রাসূল পাক সিজদা দিয়ে দিয়ে কান্না করতে থাকব আমি রাসূল ওই ফুল সিরাতের পরে সিজদা দিয়ে রব্বি সল্লি আলা উম্মতি রব্বি সল্লি আলা উম্মতি এই তাসবিহ পড়ে পড়ে তাসবিহ পড়ে পড়ে আমি রাসূল পাক কান্না করতে থাকব এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওই ফুল সিরাতের পারে আসবে পুরুষ রাতের পারে এসে আমি রাসূল পাককে ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ নবীরে আপনি পুরুষ রাতের পারে কান্না করছেন কেন কান্না করছেন কেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো কিয়ামত কায়েম করেছে আপনাকে কান্না করার জন্য নয় আল্লাহ তো কিয়ামত কায়েম করেছে আপনি নবীর শান দেখার জন্য জন্য শায়ের বলেন আল্লাহ জান্নাতি বানালেন নবীর শান দেখাতে আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে দুনিয়া বানালেন আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছে সব সৃজন কোরআনেতে বন্ধু বলে করেছে সম্বোধন করেছে সম্বোধন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ দরুদ পড়েন নবীজির উপর মুমিনদেরকে পড়তে বললেন কোরআনেতে সালা দুনিয়া আমার বেরো লক্ষ্য করুন ওই রসুলের পাক যখন সিজদা দিয়ে কানবেন জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন কিয়ামত তো হয়েছেন আপনি রসুলের পাকের শান দেখার জন্য ওগো নবী আপনি সিজদা থেকে উঠেন উঠেন আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করিয়েন না ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না কেন করছেন ও নবী আমি জিব্রাইলকে তো আল্লাহ স্পেশাল 600 পাকা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না 600 পাকা আল্লাহ জিব্রাইলকে স্পেশাল 600 পাকা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ নবীরে আল্লাহ তো আমাকে স্পেশাল ভাবে 600টা পাকা দিয়েছেন ও নবী ওই 600 পাকা থেকে আমি যদি একটা পাকা বিছাই দিই পুলস রাতের উপরে আসমান টু জমিন ফিলাপ হয়ে যাবে সুবহানাল্লাহ কেন বড় করে হন না ইয়া রাসূলুল্লাহ আমাকে
সব পাকা দিয়েছেন, সেখান থেকে একটি পাকা বিছাই নিলে আসমান টু জমিন ফিলাপ হয়ে যাবে। নবীরে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন, আমি আমি জিব্রাইল থেকে একটি পাকা বিছাই দেব। আল্লাহ রাসূল বলবে, ও জিব্রাইল তাড়াতাড়ি দাও না, দাও না, আমার উম্মতেরা তো জাহান্নামে চলে যাবে, ফুলসিরাত পার হতে পারবে না। এ রাসূলে পাকের অনুমতি যখন জিব্রাইল পাবে, জিব্রাইল যখন তার 600 পাকা থেকে একটা পাকা যখন ফুলসিরাত উপর বিছাই দিবে, ওই ফুলসিরাতটা আপনাদের জন্য, আমাদের ইমানদারের জন্য সুলের সাইতে সেকুন থাকবে না, বিশাল আকারের ব্রিজ পুল হয়ে যাবেন। বড় করে বলেন, আরো বড় করে হন না। তাহলে আল্লাহ রসুল একটা জায়গা দেখে দিয়ে প্রথম নাম্বার জায়গা হচ্ছে সিরাত, ফুলসিরাতের পার। তখন আল্লাহ রসুল সিরাত যখন দেখাই দিলেন, আবার প্রশ্ন করতে ওই আনাস, ইয়া রসুলাল্লাহ, নবী আপনি আমাকে প্রথমে সিরাত ফুলসিরাতের পরে ঠিকানা দিয়েছেন, সেখানে আপনাকে যদি খুঁজি না পাই আমি যাব কই? সুবহানাল্লাহ বলেন না। তখন নবী বলছেন, ও আনাস, আমাকে প্রথম নাম্বার পুলসরাতের পারে খুঁজবা, যদি পুলসরাতের পারে না পাও আমি তোমাকে আরেকটা জায়গা দেখাই দিচ্ছি। রাওয়ায়েত নোট করছেন, কুলতু লাম আলকিকা আলা সিরাত, এই আনাস আমাকে সিরাতের মধ্যে না পেলে আমি তোমাকে আরেকটা জায়গা দেখাই দিচ্ছি। ক্বালান নাবিয়্যু ফাতলুবুনি ইনদাল মিজান, ও আনাস আমি রাসূলের পক্ষে পুলসরাতের পারে না পাইলে তোমাকে আরেকটা জায়গা দেখাই দিচ্ছি, ওই জায়গার নাম হচ্ছে মিজানের ফাল্লা। দুই নাম্বার জায়গা কি? মিজান। মিজানের ফাল্লার মধ্যে আমার মতে একজন গুনাহগার ব্যক্তির আমল মাপ দিবেন, মনে করেন না, মাপ দিবেন। দেখা যাচ্ছে গুনাহের সংখ্যা বেশি, সওয়াবের সংখ্যা, বলেন না, সওয়াবের সংখ্যা, সওয়াবের সংখ্যা কম, গুনার সংখ্যা বেশি। যখন গুনাহ যখন বেশি থাকবে তখন ফেরেশতারা তো জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, ঠিক কি না? ঠিক না, ঠিক বলেন না, জাহান্নামে নিয়ে যাবেন। কিন্তু আমার নবী ওই পুলসরাতের পরে ওই মিজানের ফাল্লার পাশে দাঁড়িয়ে থাকবে, মিজানের ফাল্লার পরে যখন ফাল্লা গুনাহ যখন মাপ দিবে, আমল যখন মাপ দিবে, যখন দেখতে পাবেন সওয়াবের সংখ্যা কম, গুনার সংখ্যা বেশি, যখন জাহান্নামের মধ্যে ফেরেশতারা নিয়ে যাবেন, এমন সময় আমার নবী ডাক দিবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার সামনে আবার মাপ দাও। সুবহানাল্লাহ বলেন না, আমার সামনে আবার মাপ দাও। আবার মাপ দিবেন ফেরেশতারা আগের মতো একইভাবে, গুনার সংখ্যা বেশি, সওয়াবের সংখ্যা, সওয়াবের সংখ্যা কম। আবার যখন রাসূল পাক দেখতে পাবেন গুনার সংখ্যা বেশি, সওয়াবের সংখ্যা কম, এমন সময় আমার দয়াল নবী, আমার নূরুন নবী পকেট মুবারক থেকে সামান্য একটা টোকেন বের করে ওই নেকির ফাল্লার মধ্যে দিয়ে দেবেন। আমার নবীর টোকেনটা যখন নেকির ফাল্লায় দিয়ে দেবেন, দেখা যাবেন সওয়াবের সংখ্যা বাড়ে হয়ে যেছে, গুনার সংখ্যা হালকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? রাসূলের পাক একটা পকেট মোবারক থেকে কার্ড বের করে দেবেন, ফেরেশতারা বলবে, এ ইয়া রাসূলুল্লাহ, এগুলো কিসের কার্ড? আবার আমরা দুজন ফেরেশতা সব সময় তার কাছে ছিলাম, ইনি যা করেছেন তা দিয়ে আমরা মাপ দিচ্ছি, মিজানের মধ্যে মাপ দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে আবার কি কার্ড দিয়েছেন? তখন আমার রসুল বলবে, এই ফেরেশতারা, ওই ব্যক্তি আমার রসুল পাকের ভক্ত ছিল, ওই ব্যক্তি মনে মনে গুনগুন গুনগুন করে আমি রসুল পাকের নাত পড়ত, আমি রসুল পাকের দরুদ শরীফ পড়ত, মনে মনে নাত পড়ত, দরুদ শরীফ পড়ত, সেগুলো তোমরা ফেরেশতারা জানো না, আমি রসুল পাক ইমানদারের ছায় রক্তের কাছে, ইমানদারের নফসের চাইতে কাছে বিদায়, আমি রসুল পাক ওই উম্মত গুনগুন করে দরুদ শরীফ পড়েছে, সেগুলো আমি রসুল পাক নোট করেছে। বড় করে বলে, আমার কথা ছিল হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার রসুল পাকের কাছে শাফাত চেয়েছেন, আমার রসুল জায়গা দেখাই দিয়েছেন কয়টা? আরো বড় করে বলেন, কয়টা?
তিনটা জায়গা দেখাই দিয়েছেন। এক নাম্বার হলো ফুলসিরাতের পার, দুই নাম্বার হলো মিজানের ফাল্লা। এই দুই নাম্বার জায়গা দেখা দেওয়ার পর আল্লাহ রাসূলকে হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যে মিজানের ফাল্লাই না ফেলে আমি যাব কই? সুবহানাল্লাহ বলেন না। তখন আমার নবী হযরত আনাসকে তিন নাম্বার জায়গা দেখাই দিচ্ছেন, এ আনাস, আমি আমাকে তুমি আনাস, আমি রাসূলের পাকের সুপারিশ চাইলে, আমার কোন উম্মতটা আমার সুপারিশ চাইলে আমি তিনটা জায়গা দেখাই দিচ্ছি, এক নাম্বার সিরাত, দুই নাম্বার মিজান, তিন নাম্বার জায়গা হচ্ছে হাউজ কাউসারের পার। বড় করে বলেন, এই তিন নাম্বার জায়গা মধ্যে আমি রাসূলের পাককে তালাশ করলে আমি রাসূলের পাককে তোমরা পেয়ে যাবেন। বড় করে বলেন, হযরত আনাস আমার রাসূলের পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি হাউজে কাউসারের পারে বিশেষ করে মিজানের ফাল্লার দ্বারে না পেলে আপনাকে যাব কই যাব কই? আমার নবী হযরত আনাসকে বলতে লাগলেন, হে আনাস, আমি তোমাকে তিন নাম্বার জায়গা দেখাই দিচ্ছি, এ আনাস, আমাকে দুই নাম্বার জায়গা মিজানের ফাল্লার দ্বারে আমি রাসূলে পাককে না পেলে আমি তোমাকে তিন নাম্বার জায়গা দেখাই দিচ্ছি, তিন নাম্বার জায়গার নাম হচ্ছে হাউজ কাউসারের পার। বড় করে বলেন, সুবহানাল্লাহ, এ আনাস, আমাকে হাউজ কাউসারের পারের মধ্যে পাবা, আমি রাসূল হাউজ কাউসারের পারের মধ্যে দাঁড়িয়ে থাকব, আমার দুই নাতি হযরত হাসান এবং হুসাইনকে অনুমতি দেব আমার উম্মতদেরকে যারা কিয়ামতের মাঠে পানির তৃষ্ণায় দৌড়াদৌড়ি করছেন, এ সমস্ত উম্মতদেরকে, পানির তৃষ্ণায় উম্মতদেরকে যারা পানির তৃষ্ণায় তন্তনাচ্ছেন, ওই সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমি রাসূল পাক হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব, আর আমি রাসূল পাক দৈনাতি হযরত হাসান এবং হুসাইনকে অনুমতি দেব, ও হাসান, ও হুসাইন, তোমরা অমুক অমুক উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাও। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন, আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। তো আমরা এগুলো সব কিছু করছি আমার নবীর মহব্বতে, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? আমার নবীর মহব্বতে করছি, আমার নবী উম্মতের কাছে চায় শুধু মহব্বত, ঠিক কিনা বলেন? আমার নবী উম্মতের কাছে গরু মহিষ চায় না, যদি কোটি কোটি টাকার গরু মহিষ, কোটি কোটি গুলা মহিষ জবা করলেও আমরা যে আমার নবীর উম্মত হতে পেরেছি এর ঋণ কোনোদিন শোধ করতে পারবো? আরো জোরে পারবো? এজন্য আমার নবীর মিলাদ করার জন্য বড় গরু লাগবে না, বড় মোষ লাগবে না, আমার নবীর মহব্বত এক গ্লাস পানি দিয়ে করলেও আল্লাহ কবুল করবেন, ঠিক কিনা বলে? শুধু লাগবে শুধু মহব্বত। উদাহরণ দিচ্ছেন, একজন বিশ্ববরণ্য মুহাদ্দিস আল্লামা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলে, হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, উনি প্রতি বৎসর আমার রাসূলের পাকের মিলাদ করতেন বিশাল আকারে, বড় বড় করে কিতাবে আসছেন। এক বৎসর উনি, ওনার টাকা পয়সার সংকট হয়ে গেল, টাকা পয়সা কমে গেল, হয়তো বা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তার থেকে। প্রতি বৎসর তিনি আমার নবীর মিলাদ জাঁকজমক পূর্ণভাবে পালন করে, এক বৎসর ওনার থেকে টাকা নাই পয়সা নাই আমার নবীর মিলাদ করতে পারছেন না। বড় করে বলেন, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবকগণ লক্ষ্য করুন, হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী উনি আমার নবীর মিলাদ খুব সুন্দরভাবে পালন করতেন। এক বছর হঠাৎ করে আমার নবীর মিলাদ পালন করতে পারছেন না, টাকা পয়সা কমে গিয়েছেন, টাকা পয়সা নাই। এমন সময় হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী করবে কি করবে কি? আল্লাহর কাছে প্রার্থনা করছে, আমি প্রতি বছর তো আমার নবীর মিলাদ অনেক বড় করে অনেক কিছুর ইন্তজাম করে আমি পালন করতাম,
আল্লাহ রে এ বৎসর টাকা পয়সা নাই আমি কেমনে করব কেমনে করব এভাবে হযরত আব্দুর রহিম মুহাদ্দিস জেহলাবি মনে মনে নবীর মিলাদ করতে পারছেন না এজন্য কান্না করতে লাগলেন চিৎকার দিয়ে বলেন আরো বড় করে বলেন না মনে মনে কান্না করতে লাগলেন কান্না করে করে কান্না করে করে তারপরও হাতের মধ্যে ব্যাগ নিয়ে উনি মুদির দোকানে চলে গিয়েছেন বাজামালের দোকানে চলে গিয়েছেন বাজামালের দোকানে গিয়ে সেখান থেকে অল্প দামে সোনাবুট কিনলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সোনাবুট ছিল না সোনা সোনা সাদা বয়সের চুলা হয় দেরি হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলাবি উনি সোনা কিনলেন সোনা কিনে ওই সোনাগুনা বাড়ির মধ্যে আনলেন উনার বিবিকে বলে ও আমার বিবি এই সোনাগুলা ভালো করে রান্না করো এই সোনাগুলা হচ্ছে আজকে আমার নবীর মিলাদ নবীর তাবারুক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা জোরে জোরে Maulana Muhammadu ala একটু জবান কোলে মিলাদুন নবী আমরা পালন করিব মিলাদুন নবী নবীর গবনে মিলাদ আমরা করিব মিলাদুন নবী ইব মিলাদুন নবী আরে মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি যার সিলাইসি জন হলো সৃষ্টির ছবি ঠিক কিনা বলেন আরে মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি যার সিলাই সৃজন হলো সৃষ্টির ছবি যার সিলাই সৃজন হলো তিনি ছবি সেই নবী যেরা গমনে নাতি পরিব মিলাদুন নবী বো মিলাদুন নবী করিব সালাতু নিয়া আমার ভাইরা বন্ধুরা যুবক ওই আব্দুর রহিম মুহাদ্দিস জেহলাবি ওই সনাবট গুলাকে আমার নবীর মিলাদুন নবীর তাবারুক বানালেন সুবহানাল্লাহ বলেন না তাবারুক বানালেন থাবার গুণা বানিয়ে প্রতি বৎসর বড় করে মিলাদুন নবী করতে পারে এবৎসর করতে পারে নাই একদম চুট্ট পরিসরে গর্বভাবে পরিবারের সবাইকে মিলে মিলর সুলে পা করে মিলাদ করার পরে উনি ওই তাবারুকগুলা ওই সোনাগুলাকে তাবারুক বানিয়ে প্রত্যেকের হাতে হাতে মধ্যে তাবারুক দিয়ে ফেলেছেন সুবহানাল্লাহ সবার হাতে যখন সনাবট গুলা তাবারুক গুলা দিয়ে ফেলেছেন ওদিকে মনে মনে পেরেশান মন মন খারাপ কারণ প্রতি বৎসর বড়সরে মা ফিল করতে পারে এবছর বড়সরে মা ফিল করতে পারে নাই আমার বেড়ে বন্ধুরা যুবক হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলাবি মন খারাপ মন ছোট রসুল পাকের মিলাদ বড় সরে করতে পারছেন না এমন সময় হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলাবি উনি রসুল পাকের মিলাদ করে সনাবট গুলা তাবারক গুলা সবাইকে দিয়ে রাত্রি বেলা ঘুমিয়ে পড়েছেন উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ উনি ওই সনাবট গুলা মাহফিলে সবাই গরোয়া পরিবেশে মাহফিল করে ওই সানাবুট গুলা সবাইকে দিয়ে ফেললেন তাবারুক কি কেন হদি তারাইয়া তাবারুক কি সনাবুট সোনা এখন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলাবি মনে 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 কান্না করছে হায় আল্লাহ আমি তো এবছর টাকা পয়সা নাই এজন্য করতে পারি নাই তাবারুক গুলা দিয়ে উনি রাত্রিবেলায় আব্দুর রহিম মুহাদ্দিস দেহলাবি ঘুমিয়ে পড়লেন আমার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলাবি মিলাদুন নবী পালন করে তাবারুক গুলা দিয়ে যখন ঘুমিয়ে পড়লো
গভীর রাত, গভীর রাত, একদম গভীর রাতের মধ্যে হযরত আব্দুর রহিম মুহাদ্দিস জেলাভিকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাইরেক্ট আরো বড় করে বলেন না, আমার রসুল ওনার ঘরে চলে আসলেন, ওনার ঘরে এসে ঘুম থেকে ডাকলেন, এ আব্দুর রহিম উঠো উঠো, তুমি আজকে রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে তুমি আমার মিলাদ উদযাপন করেছ, আমার মিলাদ উদযাপন করেছ, ও আব্দুর রহিম আমি তুমি যদিও বা তুমি বড়সর পরিসরে করতে পারো নাই, কিন্তু তোমার অন্তরের মধ্যে আমি রসুল পাকের মোহাব্বত আছে বিদায়, তুমি যে সলাবতগুলো দিয়ে আমি রসুল পাকের মিলাদ উদযাপন করেছো ওই সলাবতগুলো আমি রসুল পাক কবুল করেছি, কবুল করেছি, দেখো দেখো তোমার তাবারুকগুলো নিয়ে আমি রসুল পাক তোমার ঘরের মধ্যে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসছি, চিৎকার দিয়ে বলেন না সুবহান ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কে তাফসীর হাজির নাজির শাহিদ কাসিম আয়া সিরাজ মুনির নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ খুব লক্ষ্য করুন, রসুল পাক আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির ঘরে উনাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসলেন, সুবহানাল্লাহ বলেন, তাহলে স্বপ্নের মধ্যে হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি আমার নবীকে দেখে ফেলেছেন ঠিক কিনা বলেন, তো স্বপ্নের মধ্যে যদিও বা স্বপ্ন কিন্তু আমার রসুল যখন স্বপ্নে চলে আসছেন নবীজি বলে যে কোনো মানুষ কোনো উম্মত যদি আমি রসুলে পাককে স্বপ্নের মধ্যে দেখে, আমি রসুলে পাককে স্বপ্নের মধ্যে দেখে তখন স্বপ্ন থাকে না, স্বপ্ন থাকে না, আমি রসুলে পাককে বাস্তবেই দেখেছেন বড় করে বলে, কারণ আমার নবীজি এ হাদিস কানা বুখারি শরীফের ভিতরে বারবার তকরার করেছেন, নবীজি বললেন মান রাআনি মানামি ফাকাদ রাআল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এক বড় করে জোরে স্বরে পড়েন সালাতুন ইয়া রাসূল, আমার বন্ধুরা মায়েরা খেয়াল করুন, আমার রাসূল বললেন মান রাআনি মানামি ফাকাদ রাআল হাক্ক, উম্মত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আমি রাসূলে পাককে স্বপ্ন দেখো তাইলে এটা স্বপ্ন নয়, স্বপ্ন নয়, উম্মত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আমি রাসূলে পাককে স্বপ্ন দেখো ওইটা স্বপ্ন নয়, স্বপ্ন নয়, বাস্তবে আমি রসুলে পাককে দেখেছো, কারণ কি, কারণ কি, নবজি বললেন লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, উম্মতে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু সৃষ্টি সুরত ইবলিস শয়তান ধারণ করতে পারে, কিন্তু আমি রসুলে পাককে সুরত ইবলিস ধারণ করতে পারে আবাজির নাফারে হনাফারে, ইবলিস নিজে বলছেন আমি যাত্রার মতো হতে পারি কিন্তু নবীর মতো হতে পারি না, উম্মত এখন আমার মায়েরা আমাদের দেশের মধ্যে অনেক মানুষ বের হয়েছে, মোল্লা মৌলবী বের হয়েছে যারা বলছে রসুলে পাক আমি রসুলের মতো নবী আমার মতো ঠিক কিনা বলেন, এরকম হদ বহুত মানুষ নাই কিন্তু ইবলিস নিজে হদ নাই, যাত্রার মতো হতে পারি নবীর মতো হতে পারি,
বলেন নবীর মত হতে পারি না। এখন ওই ইবলিস ইবলিস উনি বলছেন যাত্রার মত হতে পারি, নবীর মত হতে পারি না, কিন্তু এখন উম্মত দাবি করে বলছে নবী আমার মত, আমি নাকি নবীর মত। আর বলো করো নাউজুবিল্লাহ হও না, আর বলো নাউজুবিল্লাহ হও না। তো এগুলো কারা, এগুলো কারা যারা এই ধরনের কথাবার্তা বলে নবী আমার মত আমার বড় ভাইয়ের মত, তারা হচ্ছেন এরাই, এরা হচ্ছেন শয়তানের উত্তরসূরি, কথা বলেন ঠিক কি না। যারা এইরকম মিলাদুন্নবী আসতে নারাজ, যারা বেজার বেহুশ, বিভিন্ন মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল গতকাল জুলুস হয়েছেন, গত জুলুস হওয়ার পরে দিন দিন লক্ষ লক্ষ মানুষ বেড়ে যাচ্ছেন, এদের ওই মানুষগুলা দেখে বর্তমানের ভাতেলরা মিডিয়ার মধ্যে বসে বসে জুলুসের বিমুখী করার জন্য চেষ্টা করছেন, কিন্তু হাজার চেষ্টা করার পরেও সত্যিকারে আশেক রাসূল দেখে ফিরাতে পারছে না, কথা বলেন ঠিক কি না। এগুলো আশেক রাসূলদের শান। এজন্য এ রবিউল আউয়াল মাস আসলে আসার পর সবাই খুশি, এমনকি পানির মাছ পর্যন্ত খুশি, সুবহানাল্লাহ বলেন না। পানির মাছ বলে ফানির মাছ মাছ, আর রসুলের পাকের আগমন দেখে রে ফানের মাছ নাকি কুলুতায়ের, আর রসুল পাকর শান গান নাক গার বড় করে হন, সুবহানাল্লাহ। পানির মাছ বলেন যাও মুহাম্মাদু সিরাজুম মুনিরা, সুবহানাল্লাহ অনেক কানা, যা মুহাম্মাদু সিরাজুম মুনিরা ফসল্লিম আলাইহি কাসিরান কাসিরা সালাতুন ইয়া আমার ভাইরা। আমাদের দেশে অনেক মানুষ মিলাদুন নবী আসলে মিলাদুন নবী আসার পর নারাজ হয়েছেন, আসে না নাই অবাদে আসে না নাই, ইতারা লাগবো শেল লিখে আনা সেলিম রিয়া তো জুরি কেন হইম না, আরে জলি ফুরি সাইয়ই জার গই শয়তানর কুবাল, ঠিক কি না, আরে বল করে ঠিক কি না, আরে জলি ফুরি সাইয়ই জার গই শয়তানর কুবাল আসে আসে যেতে আরার বারই রবি, কেন ব্যাকুন মনে করি বারই রবি আসে আসে যেতে আরার বারই আল্লাহ তু নারাফাই নবীরে বড় নিয়ামত, ওই নিয়ামতর শুকরিয়া আদাই ন গইলে ওই বুকিয়ামত, ঠিক না বলেন, এ কথা আল্লাহ তালা হয়ে কুরআন, এ কথা আল্লাহ তালা হয়ে কুরআন আলে ফালিয়া ফুরাহু হয়ে আল্লাহ, ফালিয়া ফুরাহু হয়ে আল্লাহ তবু কালাগের জাল আসে আসে যেতে আরার বারই, ইবানদার আওয়াজ আরো বড় করি বারই রবি, আরে জলি ফুরি সাইয়ই জার গই শয়তানর কুবাল আসে আসে যেতে আরার বারই, আর একটা মহব্বতের আওয়াজে বারই, আল্লাহর আর সে সজনাত্ম হেফাজত করক, আর বড় ওর আমিন হন না। আমার ভাইরা আমার নবীর আগমনে সবাই খুশি খুশি সবাই খুশি, এমনকি খানে কাবার 360 মূর্তি ছিল ওই মূর্তিগুলা পর্যন্ত আমার নবীর আগমনে খুশি হয়ে ওই মূর্তিগুলা পর্যন্ত সিজদার মধ্যে পড়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না, খানে কাবার মূর্তিগুলাও আমার নবীর আগমনে খানে কাবার মূর্তিগুলাও ঝুঁকে পড়েছেন, সুবহানাল্লাহ বলেন
আরে কাবা গোরের দেবী দেবী পড়িল সিজদাই সল্লে আলা জিকির করে সারা দুনিয়ায় বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আর ওয়াকাই নাই নাত রাসূলের মাধ্যমে উদাহরণ দি দিও হন খারাপলা নহন রাতুন খারাপলা নহন আরে কাবা গোরের দেবী দেবী পড়িল সিজদায় সল্লে আলা জিকির করে সারা দুনিয়ায় অদম বলে শয়তান পালাই মিলাদুন নবী দেখে দেখে কেশে জান্নাত আসিল এ দরার বুকে আল্লাহ আসমানের তার কারাজি পড়িল জোকে সালাতুনিয়া কুম আল্লাহ আমাদের কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন আমার নবীর মিলাদুন নবী করে একটা সওয়াবের কাজ না গুনার কাজ আরো জোরে বলেন সওয়াব না গুনাহ ইনশাআল্লাহ হুজুর আসছে কোরআন হাদিস থেকে দলিল দেবে আমরা কোরআন হাদিসের মধ্যে মিলাদুন নবীর কথা থাকলে মানবো না থাকলে মানবো না ইনশাআল্লাহ হুজুর দলিল দিলে দিয়ে ওয়াজ মুতাকরির করবেন আল্লাহ আমাদের কবুল করুক আমিন বলেন তো নয় মিলাদুন নবী করা ডাইরেক্ট আমার নবীর সাহাবীদের সুন্নাত সুবহানাল্লাহ না আর জোরে বলেন না আজ থেকে প্রায় 604 হিজরির কিতাব 604 হিজরি থেকে কিতাবের মধ্যে পাওয়া যায় বর্তমানে চলছেন 1445 হিজরি সুতরাং আজ থেকে 850 বছর আগেই আমার নবী সাহাবায়ে কেরামরা ঈদ মিলাদুন নবী পালন করেছেন আরো বড় করে বলেন না আমার নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে হাদিস নোট করছেন উনি বলছেন আমি একদিন আমার রাসূলের পাকের সাথে হযরত আমের আনসারে নামক এক সাহাবীর ঘরের মধ্যে প্রবেশ করলাম সুবহানাল্লাহ বলেন আমি একদিন আমি রাসূলের পাকের সাথে হযরত আমের আনসারে নামক একজন সাহাবীর ঘরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখতে পাচ্ছি সেখানে আমের আনসারি উনার ছেলে সন্তানদেরকে পরিবার পরিজনদেরকে নিয়ে উনার বউ বেটি নিয়ে উনার গরবা পারিবারিকভাবে গরবাবে আমার রসুলে পাকের মিলাদের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ বলেন না আমার মেরা মন্দরা যুবক হযরত আমের আনসারি উনার ঘরের মধ্যে যখন উনার পারিবারিকভাবে রসুলে পাকের মিলাদ যখন উদযাপন করলো করার পর আমার নবী ওই হযরত আবু দারদার সাথে ওই ঘরের মধ্যে তশরিফ আনলেন আমার নবী দেখতে পাচ্ছে ওই হযরত আমের আনসারি উনি উনার গরবাবে পারিবারিকভাবে রসুলে পাকের মিলাদ করেছেন আমার রসুল বলছেন ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবির রহমা চিৎকার দিয়ে বলেন আরো জোরে বলেন নূর আয়া হে নূর লেকর হে সারে আলম মে দেখো কেসা নূর চায়া হে আসসালাতু আরো জোরে জোরে রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া কারণ বরাবর আমিন হও না আরো জোরে বলেন আমার বের কবির মনোযোগ যখন আমার নবী ওই আমের আনসারি ঘরের মধ্যে যখন গেলেন আমার নবী নবুওয়াতের সোবানে বলে দিল ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবের রহমা ও আমের আনসারি
তুমি যে তোমার ঘর পারিবারিক ভাবে আমি রাসূল পাকের মিলাদ উদযাপন করেছো ও আমার আনসারী তোমার এই আমার ফাতিয়ার মধ্যে আমার মিলাদের মধ্যে আমি খুশি হয়ে গিয়েছি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছে এজন্য আমি রাসূল পাক বলে দিলাম নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন আরো বড় করে বলেন আমার রাসূল পাকের কথা কি মিথ্যা হতে পারে বড় করে বলেন না যদি মিথ্যা হয় কেউ এমনি সরিষা পরিমাণ ধারণাও করে ঈমান থাকবে দূর ঈমান থাকবে আমার রাসূল বলেন ও আমির আনসারী তোমার জন্য আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না ও আমির আনসারী শুধু নয় নয় তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দিয়ে শেষ করে দেয় নাই আল্লাহ রাসূল আরো বলেছেন ওয়ামালাইকাতুহু ওয়াস্তাগফিরুনা লাকুম ও আমির আনসারী আল্লাহ জগতের মধ্যে যত রকমের ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা তুমি যে আমার মিলাদ উদযাপন করেছো তোমার পারিবারিক ভাবে যা যা আয়োজন করেছো তোমার উপর আমি খুশি হয়ে আল্লাহ খুশি হয়ে আল্লাহ সমস্ত ফেরেশতারা তোমার জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার পড়ে পড়ে তোমার জন্য দোয়া করছেন বড় করে বলে